হয় খারাপ হয় যে আল্লাহ কিছু দেবেন না আল্লাহর কাছে কিছু পাবো না আল্লাহ আমার শোনেন না আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন না তাহলে সেই রকমই সে পাবে যেমন সে সে ধারণা করবে আল্লাহ সম্পর্কে পাবে তারপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফাইন জাকারানি ফিন জাকার তহু যদি সে আমাকে স্মরণ করে মনে মনে আমিও তাকে মনে মনে স্মরণ করি ওয়াইন জাকারেন ফিমালাইন আর যদি আমাকে কোন অনুষ্ঠানে কোন লোক সমাজে স্মরণ করে তাহলে আমি তাকে স্মরণ করি জাকার তহ ফি মালাইন খাই মিন তাহলে এমন অনুষ্ঠানে এমন মজলিসে আমি তাকে স্মরণ করি যেই মজলিস তাদের মজলিস চাইতে উত্তম অর্থাৎ ফেরেস্তাগণের মজলিসে তাদের সামনে আমি তাকে স্মরণ করি আর সেই ব্যক্তি আমাকে স্মরণ করেছিল মানুষের সামনে আর সেই ব্যক্তি যদি আমার আমার দিকে আধা হাত এগিয়ে আসে অর্থাৎ ইমান এবং সৎ হয়ে হয়ে আমল করে যদি আধা হাত এগিয়ে আসে এলে জেরা আন তাহলে তার দিকে আমি এক হাত এগিয়ে যাই ওয়াইন তাকার রাবা এলে জেরা আন আর সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে তাকার রব তু এলেহে বা আন তাহলে আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই আর যদি সে আমার দিকে হেঁটে আসে ওয়াইন আতানি ইয়ামসি সে যদি পায়ে হেঁটে আমার দিকে আসে অর্থাৎ যদি সাধারণ গতিতে ফরজ অজেব আদায় করে হারাম নাজাজ থেকে বেঁচে থেকে আমাকে স্মরণ করে আমার দিকে এগিয়ে আসে তাহলে আতাই তহু হারোয়াল আতান তাহলে আমি তার দিকে দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে আসি অর্থাৎ আমি দ্রুত তার ওপর রহমত বর্ষণ করি এবং আমি খুশি হয়ে যাই সম্মানিত ভাতৃমন্ডলী এই হাদিসে আল্লাহ ফাকরবুল আলমিনের বাণী হাদিসে কদসি তাতে জিকিরকারীদের ফজিলতের কথা বলা হয়েছে এবং এই জিকিরের উপকারিতার কথা বলা হয়েছে এমাম ইমুল কাইম রহমতুল্লাহ আলী তার প্রসিদ্ধ কিতাব আল আবেল সাইবে জিকির করার একশোর বেশি উপকারিতা উল্লেখ করেছেন তার মধ্যে সর্বপ্রথম উপকারিতা তিনি উল্লেখ করেছেন ফাইন না জিকরা ইয়াতর দুঃশয়তান আল্লাহকে স্মরণ করলে আল্লাহ পাখের জিকির আজগার করলে শয়তান থাকতে পারে না শয়তান পালায়ন করবে তাহলে শয়তানকে তাড়ানো এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাছ থেকে শয়তানকে তাড়াতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে শয়তানের সামনে মোকাবেলা করতে হবে শয়তান আপনাকে পথভ্রষ্ট করে দিতে পারে শয়তান আপনাকে সত্য থেকে বাধা সৃষ্টি করতে পারে শয়তান আপনার ইহকাল পরকালের বহু ক্ষতি করতে পারে সম্মানিত ভাইরা ইমাম কিতাবে জিকির আজকারের পাঁচটি প্রকার তিনি উল্লেখ করেছেন এই পাঁচ প্রকারের জিকির আজকার যদি আমরা ভালো করে বুঝে যাই তাহলে আল্লাহ পাকের সম্পর্কে আমাদের জিকির একটা জ্ঞান আসবে এই চেষ্টা করে আমি আপনাদের সামনে ওই প্রকরণগুলি পেশ করার চেষ্টা করব সম্মানিত ভাতৃমণ্ডলী তিনি বলছেন যে প্রথম প্রকার জিকির আজকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা করা আল্লাহ ফকরাবুল আলমিনের গুণগান করা আল্লাহ ফকরাবুল আলমিনের এই প্রশংসা এই গুণগান আপনি পেশ করছেন ওইভাবে পেশ করবেন যেইভাবে আল্লাহ পাকে রসুল সাল্লাহ আলী সাল্লাম শিখিয়েছেন যেমন বিভিন্ন সময়ের যে কি রয়েছে এছাড়া আপনার অনির্দিষ্ট সময়ের যে কি রাজগার যেগুলি এর পূর্বে আমি আলোচনায় পেশ করেছি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ ইল্লা বিল্লাহ এইভাবে জিকির আজকারগুলি গুলি আপনি আল্লাহর দরবারে এবাদত স্বরূপ পেশ করছেন এ হচ্ছে প্রথম প্রকারের জিকির তিনি উল্লেখ করেছেন দ্বিতীয় প্রকারের জিকির আজকার হচ্ছে আল্লাহ ফাকরুল আলমিনের নাম এবং গুণাবলী যেসব আল্লাহ ফাকরবুল আলম সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে আল্লাহ ফাকরবুল আলমিনের সেই গুণাবলী উল্লেখ করা এবং আল্লাহ ফাকরবুল আলমিনের প্রশংসা করা যে আল্লাহ ফখরুল আলমিন যেমন উদাহরণ স্বরূপ আল্লাহ অতি আলমিন আল্লাহ ফকরবুল মার্জনাকারী আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মা বাবার চাইতেও বান্দার ওপর দয়াশীল আল্লাহ ফকর্বুল আলমিন সবকিছুই শোনেন আল্লাহ ফকরব্বুল আলমিন সবকিছুই দেখেন খাফিয়া কোনো কিছুই আমরা তার থেকে গোপন রাখতে পারি না এসব আল্লাহ পাকি আলোচনা করা উল্লেখ করা মানুষের সামনে আলোচনা করলে আপনি নিজেও সংশোধন হবেন এবং আপনার এই আলোচনার মাধ্যমে আল্লাহ পাকের এই প্রশংসা বিজড়িত সংবাদগুলি যেন আপনি পরিবেশন করছেন লোকের সামনে তাহলে এতে যারা শুনছে আপনার কাছ থেকে তাদেরও সংশোধন হচ্ছে যে আল্লাহ পাক শুনছেন সুতরাং কি বলছি তা আমরা লুকিয়ে রাখতে পারি না আল্লাহ ফাকর রব্বুল সব সবকিছুই দেখছেন আলম ইয়া আলম বেআাল্লাহ ইয়ারা তারা কি জানে না যে আল্লাহ পাক সব কিছুই দেখছেন সুতরাং এমন কোথায় যাব যেখানে আল্লাহ পাক থেকে লুকিয়ে গিয়ে গোনা করব এমন কোনো জায়গা নেই এইভাবে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের সত্তা এবং আল্লাহ ফাকর্বুল আলমের গুনাবলী সম্পর্কে আপনি যেন অন্য কাউকে সংবাদ দিচ্ছেন জানাচ্ছেন এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের এক রকমের জিকির কোরআনে করিমে এই সমস্ত প্রকারের জিকির গুলি মৌজুদ রয়েছে নবী করিম সাল্লা ইসলামের হাদিসে সমস্ত জিকির মৌজুদ রয়েছে দিনে শরীয়তে এই সমস্ত জিকের মৌজুদ রয়েছে এই জন্য আল্লাহ ফাকর আল কোরআনকে জিকির বলেছেন এবং রসুল্লাহামের হাদিস হচ্ছে জেকের উপদেশ এইভাবে আমাদেরকে জিকিরকে বোঝার চেষ্টা করতে হবে কোরআন করিম নাজিল করার উদ্দেশ্য নবী করিমসাল্লামের হাদিসের উদ্দেশ্য শরীয়তের উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষ আল্লাহ প্রদত্ত বিধানকে বাস্তব জীবনে প্রতিফলিত করুক বাস্তবে আমল করুক পাঁচ নম্বরের দিকে কি রাজকার হচ্ছে যে আল্লাহাকবুল আলমেনের অসংখ্য নিয়ামত রয়েছে আমাদের উপর এই অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করা এক একটি আল্লাহ ফাকের এহসানের কথা এক একটি অনুগ্রহের কথা তার দয়ার কথা রহমতের কথা উল্লেখ করা তিনি যা দান করেছেন তা উল্লেখ করা অন্তর থেকে জবানে এবং সেগুলির সুক্রিয় আদায় করা

তোমাদের কাছে নিয়ামত স্বরূপ আছে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে সম্মানিত ভাইরা এ পঞ্চ দিয়েছে যথেষ্ট কিন্তু না অন্তর থেকে ওই রকমের শ্রদ্ধা রয়েছে অমা কাদার উল্লাহ রব্বুল আলমিনের হারাম থেকে বেঁচে থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করলো সম্মানিত ভাইরা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পাঁচ রকম পন্থা অবলম্বন করে যদি আমরা জিকে রাজগার করি তাহলে সত্যিকার অর্থে কোরআন সন্না মোতাবেক আমরা জিকে রাজগার করতে পারবো আর সমস্ত জিকে রাজগার গুলি এর অন্তর্ভুক্ত হয়ে যাবে আমাদেরকে করতে হবে তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সার্বিক দিক থেকে আল্লাহ পাককে স্মরণ করতে পারবো আল্লাহ পাকের জিকে রাজগার পেশ করতে পারবো এবং আল্লাহ পাক রাজি হয়ে যাবেন নবী করিম সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী আমরা পাককে রাজি করে আমাদের গন্তব্য স্থানে পারবো আমরা সঠিক পথে থাকতে পারবো যেন আমাদেরকে ভালো কথা বোঝার এবং তার মোতাবেক চলার তৌফিক দান করেন এখানে অল্প সময়ের জন্য আপনাদেরকে বিরতি দিয়ে আবার আমাদের বিষয়ের দিকে ফিরে আসছি আল্লাহ পাক যেন আমাদের নেক আমল কবুল করেন সম্মানিত ভাতৃমন্ডলী বলছিলাম পাক রব্বুল আলমিনের জি কে রাজগার সম্পর্কে এই সম্পর্কে মনে রাখবেন যে যে কোনো এবাদত বন্দী করতে হবে একমাত্র যেমন আল্লাহর জন্য তেমনি একমাত্র রসুর উল্লাহ সাল্লি সাল্লামের বাতানো পদ্ধতি মোতাবেক এই দুইটি শর্ত সবসময় মনে রাখবেন এই দ্বিতীয় শর্তের কথা বলি আমরা জিকির আজগার আল্লাহর জন্যই করি কিন্তু অনেকেই রসুল সাল্লামের তরিকা অনুযায়ী জিকির করলাম না অন্য কোন তরিকায় জিকির আজকার করলাম তার কোনো না। এসব খেয়ালই রাখি না আমাদের বড়রা দিয়েছেন আমাদের বিভিন্ন তরিকার লোকেরা দিয়েছেন সেই তরিকা নিয়েই ব্যস্ত রয়েছেন অনেকে কুল্লা হেসবিন বিমা আল্লা দেহিম ফারে হন প্রত্যেক দল যা যা তাদের কাছে আছে তা নিয়ে তারা মগ্ন রয়েছে তা নিয়ে তারা আমোদ ফুর্তি রয়েছে এবং নিজেকেই সত্য পথের পথিক মনে করে সম্মানিত ভাইরা এই ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহ ফাকরবুল আলম এর সাদ করেছেন ফাইন আমানু বে মিসলিমা আহমান তুমবে সোয়া বাকারে মহান আল্লাহ এর সাদ করেছেন যে তারা যদি ইমান নিয়ে আসে বিশ্বাস করে যেমন তোমরা ইমান নিয়ে এসেছো হে সাহাবাই রাম হে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এবং তার সঙ্গীদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা যেমন ইমান নিয়ে এসছো তেমন যদি তাদের ঈমান হয় তোমরা যেমন জিকি রাজগার করেছো তেমন যদি তাদের জিকি রাজগার হয় ফাঁকা দিহ তাদাও তাহলে সঠিক পথ পাবে ওয়াইন তাও আর তারা যদি ফিরে যায় ফাইন না মাহুম ফি কাক তাহলে তারা আপোষের বিরোধে রয়েছে বিক্ষিপ্ত হয়ে রয়েছে হে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হবেন তোমার পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে বা তোমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হবেন আল্লাহ পাক সবকিছুই শুনছেন সবকিছুই জানছেন সম্মানিত ভাতৃ নবী নবীকারিম সাল আলি সাল্লাম এসাদ করেছেন যেই ব্যক্তি এমন কোন কাজ করলো যেটি আমার আদর্শ অনুযায়ী নয় মান আমেলা লেইসা আলিহী আমরোনা যে ব্যক্তি এমন কাজ করলো যেটি আমার আদর্শ অনুযায়ী নয় ফাহর সেটি প্রত্যাখ্যাত সুতরাং এমন কাজ করবেন না যেটি নবীলের তরিকা অনুযায়ী হলো না সেই জন্য মেহনত করলেন পরিশ্রম করলেন অথচ কাজে লাগলো না এই মর্মে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিস এ বিষয়ের উপরে শোনাবো যে আবদুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ তালা আনহর জীবনে ঘটেছিল কুফা শহরে সেখানে শেষ জামানে তিনি বসবাস করতেন আবু মুসা আরি রাজি আল্লাহ সেই কুফা শহরেই থাকতেন একদিন আবু মুসা আস আলী রাজি কুফার এক মসজিদে গেলেন দেখলেন যে বেশ কিছু লোকেরা দল বেঁধে কয়েকজন গোলাকার হয়ে আল্লাহ পাকের জিকির রাজকার করছে বিশেষ পদ্ধতি অনুযায়ী তারা নিজের পক্ষ থেকে সেই পদ্ধতিগুলি নিয়মগুলি আবিষ্কার করে তাদের একজন মুরব্বী রয়েছেন সেই মুরব্বী সাধারণ লোকদেরকে যারা গোলাকার হয়ে বসে আছে তাদেরকে বলছে যে কাব্বিরু মিয়া একশো বার করে আকবার পাঠ করা এখানে দেখেন তাকে তাকবীর পাঠ করতে বললেন এমন নয় যে অসম্পন্ন কোন জিকির করতে বলা হয়েছে যেমন এ প্রচলিত আজকালকার অধিকাংশ লোকদের জিকির রয়েছে এমন নাই যে এই ক্ষেত্রে এমন জিকির অসম্পন্ন শব্দের অথবা এই রকম ধরনের কোন জিকির যেটি নেই প্রাণী বাহাদিস আছে আল্লাহ আকবরই তারা বলতে বলছিল কিন্তু একজন যে বাকি লোকদেরকে বলছে যে তোমরা সকলে তাকবীর পাঠ করো আল্লাহবর বলো একশো বার করে সংখ্যা নির্ধারিত করলো একজন বলছে তাদেরকে আর সকলে একসাথে তাকবীর পাঠ করতেছে সম্মানিত ভাইরা তারপর আবার বলছে যখন এটা হয়ে যাচ্ছে বার তোমরা করো অর্থাৎ পাঠ করো একশো বার যখন লাইহিল্লাহ পাঠ হয়ে যাচ্ছে তখন বলছে যে সাব্যহ মেয়া একশো বার করে তোমরা বলল এই নিয়মে তারা বিভিন্ন হালাকা বানিয়ে অনুষ্ঠান বানিয়ে একই মসজিদে কয়েকটি অনুষ্ঠানে এইভাবে তারা রাজগার করছে আবু মোসা আসারি রাজিয়া আল্লাহ এই দৃশ্য দেখে কিছু বললেন না সেখান থেকে বেরিয়ে পড়লেন আর বেরিয়ে এসে সরাসরি আবদুল্লাহ বিন মাসুদ আল্লাহ তারা এইভাবে দিন শিখতেন আগ্রহের সাথে ফজরের আগে আজকে আমরা ফজরে অনেকেই জাগতে পারি না এই হলো অবস্থা ফজরের আগে তারা এলম শিখার জন্য গিয়ে ইবিন মাসুদ রাজি আল্লাহ তালন দরজায় গিয়ে বসে থাকতেন অপেক্ষা করতেন যখন বেরিয়ে আসতেন তিনি তখন সাথে হয়ে মসজিদে আসতেন আবু মুসা আশারি গিয়ে লোকেরা অপেক্ষায় রয়েছে জিজ্ঞাসা করেন আখারাজা আবদুল্লা বিন মাসুদ ইবিন মাসুদ রাজি আল্লাহ তালানহকে বেরিয়েছেন আখারাজা আবু আব্দুর রহমান আবু আব্দুর রহমান উপনাম ইবিন মাসুদের তিনি কি বেরিয়েছেন লোকেরা যারা অপেক্ষায় ছিল তারপর জন্য এখনো তিনি বের হননি অপেক্ষায় বসে গেলেন আবু মুসা আসারি রাজি আল্লাহ এত বিখ্যাত সাহাবি ইবিন কোন রকমের বিরক্ত না করে নক না করে সেখানে দরজার কাছে বসে পড়লেন সম্মানিত ভাইরা তারপরে কিছুক্ষণ পরে যখন ইবিন মাসুদ ফজর নামাজের জন্য বেরোলেন আর ফজর নামাজের পরে তিনি দাস দেবেন সেই সময় লোকেরা সাথে চলতে লাগলো আবু মুসা আসারি রাজি আল্লাহ তালাহানো বললেন যে ইয়া আবা আব্দুর রহমান হে আবু আব্দুর রহমান ইনি রায় তো আনফান আমরান ফিল মসজিদে মসজিদে আমি কিছুক্ষণ আগে ভোর রাত্রে আজানের পূর্বে এমন একটি দৃশ্য দেখলাম যে যে দৃশ্যটি আনকার আমাকে আপত্তিকর মনে হলো খারাপ লাগলো কিন্তু আল্লাহর কসম করে বলছি মা রায় তো ইল্লা খাই বাহ্যিক দেখতে ভালো বাহ্যিক দেখতে এমন না যে চুরি দেখলাম ডাকাতি দেখলাম অথবা কোনো অপকর্ম দেখলাম পা কোনো এমন পাপ যেগুলো সামাজিক পাপ সেগুলো দেখলাম না মসজিদে এমন একটি দৃশ্য দেখলাম নতুন দৃশ্য যে আনকার তো বড় আমাকে আপত্তিকর মনে হইলো আর আমি সেটিকে খারাপ মনে করলাম কিন্তু বাহ্যিক যা দেখলাম তা মনে হচ্ছে যে ভালোই কি দেখলেন বলছি চলেন রাস্তায় চলেন বললেন যে দেখেন আমি দেখলাম যে মসজিদে গোলাকার হয়ে কয়েকজন করে এক একটি হালাকায় বসে আছে আর কয়েকটি হালাকা মজলিস তারা কায়েম করেছে আর প্রত্যেক মজলিস অনুষ্ঠানে একজন মুরব্বী রয়েছেন পীর মুর্শিদ হয়ে এবং সেই ব্যক্তি করছে কি তাদেরকে বলছে যে তোমরা একশো বার করে আল্লাহ আকবার পাঠ করো যখন সেটা হয়ে যাচ্ছে তখন বলছে একশো বার করে লাই রাহিল্লাহ পাঠ করো যখন সেটা হয়ে যাচ্ছে তখন বলছে যে একশো বার করে সুভান আল্লাহ পাঠ করো এই কাজ করাচ্ছে বাহ্যিক তো খারাপ লাগলো না কিন্তু আমাকে যেন কেমন মনে হইলো আশ্চর্যজনক মনে হইলো এই জন্য ছুটে এসেছি ইবেন মাসুদ জিজ্ঞাসা করেন রোজি আল্লাহ তালাব মুসাকে যে তুমি কি বললে বললেন যে আমি আপনার অপেক্ষায় কিছু বলিনি চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে এসেছি যে আপনার মতটা জেনে নি যে আপনি কি বলবেন রসুলুল্লা সাল্লামকে এইরকম দৃশ্য করতে দেখিনি সাহাবাই কেরামদেরকে এই নিয়ম পদ্ধতি মোতাবেক ভাবে আমি জিকে রাজগার করতে দেখিনি গোলাকার হয়ে আপনার অপেক্ষায় আমি চলে এসেছি আপনার কাছে আপনার পরামর্শ নেওয়ার জন্য বললেন যে তাদেরকে বললেন না যে তোমাদের গোনাগুলিকে তোমরা গণনা করো এবং একটু গুণা সম্পর্কে সতর্ক থাকো আর তোমাদের নেকি যাতে নষ্ট হয়ে না যায় এই জন্য আমি তোমাদেরকে জামানত দিচ্ছি সম্মানিত ভাইরা তারপরে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তাল্লাহ সেখানে পৌঁছিলেন পৌঁছার পরে কোন একটি হালাকার সামনে মজলিসের সামনে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আমাকে চেনে সে তো চেনে

অবস্থা হইতে পারে সেটি হচ্ছে যে তোমরা গুমরাহ পথভ্রষ্ট তার দরজা খুলতে যাচ্ছ যা এর আগে খোলা ছিল না এই দৃশ্য যেখানে তসবি আর হচ্ছে আর তকবির হচ্ছে তা দেখে তিনি এই মন্তব্য করলেন লোকেরা বলল যারা ওই সব কাজ করছিল আব্দুর রহমান আল্লাহর কসম করে বলছে আমাদের উদ্দেশ্য তো সৎ আমরা তো কোনো খারাপ উদ্দেশ্যে কোনো কাজ করিনি নেকির উদ্দেশ্যই তো বিদাতে হাসানা আজকালকার এক লোকেরা বলে যে না ভালো বিদাতের বিদাতে হাসান রয়েছে কখনো না আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি ভালো বলে কিছু নেই তাই বললেন আমাদের উদ্দেশ্য তো সৎ ছিল বললেন ইবিন মাসুদ রাজি আল্লাহ তাদের উত্তরে যে কামিম মরিদিন লিল খাই বাহু অনেক লোকই আছে যাদের উদ্দেশ্য সৎ থাকে কিন্তু সততা পর্যন্ত পৌঁছিতে পারে না গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছিতে পারে না বরং পথভ্রষ্ট হয়ে যায় মনে হচ্ছে যে তোমরা এখন গুমরাহির দরজা খুলছ শোনো যে বেশি দিন হয়নি এই তো অসংখ্য সাহাবে কেরাম এখন মজুদ রয়েছেন দুনিয়াতে সাহাবাত নবী করিম সাল্লাম যে কাপড় চোপড় ছিল রেবাস পোশাক ছিল ছিড়ে গিয়ে নষ্ট হয়নি আর নবী সাল্লামের যেগুলি পাত্র ছিল ব্যবহার করতেন আনিয়া তহো লামতুক সেগুলো ভেঙে যায়নি আর তোমরা রকম কাজ করা শুরু করেছ সাবধান তোমরা সাবধান হয়ে যাও এই রকমের কাজ করে তোমরা গোমরাহির দরজা খুলিও না এ হাদিসটি দারমি রহমতুল্লাহ আলে তার সোনানির কিতাব উল্লেখ করেছেন এবং সেই হাদিসটিকে সেই বলা হয়েছে সম্মানিত ভাইরা এই হাদিস দিয়ে আমরা জানতে পারলাম যে যদিও সুহান আল্লাহ পড়েন আর আল্লাহ আকবরই পড়েন আল্লাহ পড়েন কিন্তু যদি আনুষ্ঠানিকতা চলে আসে বিশেষ একটি পদ্ধতিতে আপনি করেন যেটি রসুল্লা সাহানু করেনি তার সাহাবারা করেননি তাহলে এটি হচ্ছে গুমরাহির রাস্তা খোলা আপনি কি বলতে চান যে ওর চাইতে বেশি প্রাপ্ত হয়ে গেছি যে আমরা সাহাবে কেমন সাথে ভালো কাজ করছি এটি তো কখনো নয় তাহলে অবশ্যই গুমরাহির দরজা খোলা হচ্ছে আজকে যে বিভিন্ন বিশেষ বিশেষ অজিফা বিভিন্ন তরিকায় তারপরে শুধু তাই নয় পলবে বিভিন্ন রকমের তরিকা রয়েছে এসব জিকির করার ছয় লতিফার জিকির এছাড়া ফাস আনফাসের জিকির আর খাফি আখফার কত কি যে রয়েছে এসব মা আনজাল্লাহ বেহামিন সুলতান সম্মানিত ভাইরা যে পথ আপনাকে আমাকে জাহান দিকে নিয়ে চলে যাবে আল্লাহ ফাকরবুল্লা আলম যেন সঠিক কথা বুঝার তৌফিক দান করেন এবং সহি সন্ন্যত মোতাবেক আমাদেরকে আল্লাহ পাককে স্মরণ করার তার জিকির আজগার করা যেন তৌফিক দান করেন আল্লাহাক রব আলমিন আমাদের অন্তরকে যেন পাকের জিকির দিয়ে জীবিত করেন এবং আমাদেরকে যেন পাপ থেকে পাক মুক্ত করেন সন্নত মোতাবিক যাপনের তৌফিক দান করেন সোল্লাহ মোহাম্মদ আলহি ওয়াসাহি আজমাইন